বিশ্বকে কেমনে পাগল বানাইলো কথাটা একটু বললে বুঝতে পারবেন। পাশেই বাবু বাড়ি দরবার মিল গেটে যে মিলটা দেখছেন দরবার শরীফের এই মিলের সামনে যে বড় বাড়িটা হলো বাবুদের বাড়ি। কাদের বাড়ি? বাবু বাড়ি, বাবুদের বাড়ি। এই বাবুর মা হুজুর পাক তখন আসেন নাই, দরবার শরীফ আসেন নাই। বাবুর মায়ের অনেক পেটে ব্যথা, বোঝানোর জন্য বলি কেন আমরা যাই, হুজুর আসে না, আমরা কেন পাগলের মতো ছুটে যাই, ছোটার ভিতরে কেন কেন সেত ছুটাছুটি করি। বাবুর মায়ের অনেক পেটে ব্যথা, পৃথি বাংলাদেশের ডাক্তার এমন বাইরের কোনো ডাক্তার, ব্রিটিশের কোনো ডাক্তার দেয়া চিকিৎসা করে পেটে ব্যথা যায় না। একদিন রাত্রে বাবুর মা স্বপ্নে দেখে, তো বিছনায় শুয়ে আছে, ডাক দে কে যেন বলে, স্বপ্নের মধ্যে দেখে এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আগমন করবে, ওনার হাত থেকে যদি একটু পানি খেতে পারো, পানিটা খেতে পারো। কিন্তু বিশ্বলির দরবারে কোনো পানি পড়া নাই, পানি ফুদিয়া নাই, তেল পানি নাই, নাকশি পড়া নাই। আবার অনেকে কইতে পারেন হুজুর পানি পড়া খাওয়ান নি আপনারা, কারণ আমার পীর কেবলাজান যখন মুরিদের দিকে তাকাইতেন, নাহলে যখন জাকের বাড়া দিতেন, কেবলাজান হুজুর বলতেন জান বাবা আমার পীরের ওসিলায় আল্লাহ দয়া করবে, জোরে বলেন ঠিক কি না? কোনোদিন পীর কেবলাজান পানি পড়া দেয় না, আবার পানি পড়া হুজুররা কইব, কথা বুঝেননি? নাকশি পড়াতেন নাই, তেল পড়াতেন নাই, দিছেনি কেমন মাপের অলি ছিলেন যখন সামনে দাঁড়াইছেন, বাবা আমার এই বিপদ, বাবা আমার এই বিপদ যখন নালিশ দিছেন, হুজুর আপনার মুখের দিকে তাকা বলতেন বাবা যান খানা খেয়ে চলে যান, চলে যান, আপনার দাদু পীরের ওসিলায় আল্লাহ আপনাকে দয়া করবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ওসিলা দিছে খাজা ফরিদপুরি, তার পীরের নামে আল্লাহ বল আল্লাহ দয়া করবে, নিজে কোনোদিন বলে নাই বাবা আমি দয়া করলাম। এখন আমাদের জামানায় কিছু আলেম আছে, তারা হুজুরকে এনে উল্টা পাল্টা কথা বলেন, আমার বাবারা এমন পীর দুনিয়ার মধ্যে হবে না, এমন বান্ধ এই জগতের মধ্যে আর হবে না। বাবুর মা কি করলেন স্বপ্নে দেখলেন, ওদিন রাত্রে কেবলা জান হুজুর আত্মশীর জমিনে আগমন করলেন, আল্লাহু আকবার বলেন, আর আগে কয়েকদিন আগে রাত্রে স্বপ্নে দেখছেন, ওই একই স্বপ্নে দেখলেন সকালবেলা উঠে বাবুর মা বাবুকে ডাকতে বলে, বাবু শোনো বাবা দেখে আসো যে আমাদের জমিনের পাশে কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা কোন পাঞ্জাবিওয়ালা কোন লোক আইসেনি। বলে মা তুমি তো দাড়িওয়ালা টুবিওয়ালাদের দেখতে পারো না, তুমি তো ওই হুজুর টাইপের মানুষদের পছন্দ করো না, তবে মা গো কেন ওই হুজুরের কথা বলো? বাবুর মা কয় বাবা আমি তো কোন অনুরোধ করি দেখে আই, ওই লোকটার চেহারা কি এমনি হবে, কেমন চেহারা হবে এটা আমার স্বপ্নের মধ্যে দেখাইয়া দিছে, কেমন চেহারা হবে, কেমন মানুষটা, কত গঠন তার কেমন হবে, চেহারা খানা কেমন হবে, পৃথিবীতে কত মানুষ দেখলাম কত পীর দেখলাম, আমার বান্ধবের রূপের মতো এমন বান্ধ এই জগতে আর উপায় নাই, মুর্শিদ আমার পাগল বানাইছে, আমার বান্ধব আমার পাগল বানাই, আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া, যারা পীরকে আড়াইছেন চুগের বাড়ি সেরে সেরে কান্দেন আর বলেন আল্লাহ এই মেগা মাহফিলে হুজুরের হুকুম নিয়ে মাহফিলে আসছে রে আল্লাহ, আমার বান্ধবরে একবার স্বপ্নে যুগে দেখা দিও। অনেকদিন আমরা পীর কেবলাজানকে দেখি না, হুজরার মধ্যে নালিশ রওজার মধ্যে নালিশ লাগা দিই, ওই নূরের মুখখানা কতদিন দেখি না, ছুটে যায় বারবার ওই কদমের মধ্যে ছুটে যায়, ওই কদমের ধুলি বালি নেওয়ার জন্য ছুটে যায় না মুসলমান, কত আশা করে ঘর থেকে পয়সা খরচ করে যায়, হুজরার দিকে নজর যায় হুজুর না,
বড়ই তলা হুজরার দিকে নজর যায়, হুজুর নাই, রওজায় ছুটে যায় নালিশ দিয়া, জাকির ভাই বোন কান্দি, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মুর্শিদ সবার পাইলাম তোমার শরণ খানা, মুর্শিদ গো আমারে দয়া করো, মুর্শিদ দয়া করো, এই জন্য আমার সাথে বলেন বান্ধব আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, নিন্দুকের কত গোজা লাগায় শোয়েছি, ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, প্রতিবেশীর কতর যা লাগায় শোয়েছি, যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমি তোমার প্রেমে পড়েছি, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার পাগল বানাইছে, আমি ওই কদমে সুপেছি জীবন, সাইনা ধন গান মুর্শিদ চাঁদে চাই শুধু ওই নূরেরই চরণ, মুর্শিদ চাঁদে চাই শুধু তোমার রাঙ্গা চরণ, তুমি যদি কোন গতি, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার এ দুনিয়ার মুসলমান, আমি কথা বলতেছি সে দেখে দয়াল পীর বসে আছে তসবিহ হাতে, জোরে বলেন মারহাবা, তসবিহ হাতের মধ্যে নিয়া জবানের মধ্যে রব্বি হাবলি মুরিদি, কেবলা জান হুজুর সদা সর্বদায় মুরিদের জন্যে প্রেশানিত ছিলেন, কেবলা জান হুজুর সদা সর্বদায় মুরিদের জন্যে কান্দতেন, হুজুর কান্দতেন আর বলতেন আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদ গরিব, আমার মুরিদ অসহায়, এমনি ভাবে পিতামেরাও কেউ কান্দবে না, সেই কান্না কান্দে আমার মিয়া ভাই যান, এবার মিলাদুন্নবীতে যারা গেছেন দেখে আসছেন একই কথা, বাবার মুরিদ, বাবার মুরিদ, আমি কিচ্ছু চাই না, কেবলা জান হুজুরের মুরিদকে বিপদ থেকে বাঁচাইতে হবে, কেবলা জান হুজুরের মুরিদ থেকে মুরিদদেরকে সায়ান সেই রাখতে হবে, কেবলা জান হুজুরের মুরিদানদেরকে সুরক্ষিত রাখতে হবে, সেই জন্যে সদা সর্বদাই জাকিরানদের উপদেশ দেয় তোমরা বেশি বেশি আমল করো, পীরের প্রতি মহব্বত পয়দা করো, বেশি বেশি দরবারে আসা যাওয়া করো, ডানে বামে নয়, ডানে বামে নয়, ডানেও বিপদ বামেও বিপদ, সামনের দিকে ধাবিত হও, তোমার পীর যেদিকে সেদিকে রুজু হও, যদি বাঁচতে চাও জোরে জোরে বলেন আল্লাহ একবার, শুধু তাই নয় চাচা মিয়া যান, আমি সাক্ষী, আমার সাদুদ ভাইকেও আমার যে যারা ছিল সবলকে একটা কথাই বলতেছেন, চাচা মিয়াও একই কথা,
আমি যাক হুজুর পাক বারবার আমার দাদা জান বলছে জাকেদদেরকে রক্ষা করো, জাকেদদেরে তোমাদেরকে রেখে আসছি জাকেরা যেন বিপদগামী না হয়, তোমরা তাদের উপদেশ দাও তারা যেন ডানি বামি তাক না তাকায়, ডান দিকে কি হচ্ছে বাম দিকে তাকায় না, যেন ডান দিকে না তাকায় সামনের দিকে ধাবিত হয়, তোমার পীর যেদিকে আছে রুজু হও সেদিকে, সুতরাং আমাদের ওদিক ওদিক তাকানোর সময় নাই, জোরে বলেন ঠিক কি না, জোরে বলেন ঠিক কি না। নেতা হওয়ার জন্য দরবারে যাই নাই আমরা, বড় নেতা হওয়ার জন্য যাই নাই, ধন সম্পদের জন্য যাই নাই, গিয়েছি আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, জোরে বলেন ঠিক কি না। ওদিকে খেয়াল রাখবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, বাবুর মা কি কল বাবু যা বললেন, বাবুর মাকে বলেন মা ওই লোকটার চেহারার দিকে যখন তাকাইলাম একবার তাকায়া দ্বিতীয়বার আমি তাকাইতে পারি নাই, যখন আমি তার মুখের দিকে তাকাইলাম মা গো কি নাম জিগাইব কোনো নাম আমি জিগাইতে পারি নাই, মা গো তার সঙ্গে কথা বলবো এই সাহস আমি পাই নাই, কারণ এক নজরে দেখা পর আমার মন প্রাণ শুপে দিছি, মা গো এমন মানুষ আমার পৃথিবীর মধ্যে আগমন করার পর আজ পর্যন্ত এমন বান্ধব এমন সুন্দর মানুষ আমার নজরে আর পড়ে নাই, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, বাবুর মা ডাকতে বলে বাবু ওই লোকটার নাম কেমন কয়, মা নাম কি জিগাইবো রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। বাবুর মা বললেন বাবারে এই পানিটুকু লয়ে যা ওই পীর কেবলা জানের কাছ থেকে পড়ে নিয়ে আয়, পড়ার জন্য পাঠাইলেন হুজুরের কাছে পানি নিয়ে আসলেন, আনিয়া পানি নিয়ে দাঁড়ায় আছে কেবলা জান, হুজুর বলে বালক কি নিয়ে দাঁড়ায় আসো, বলে হুজুর আমার মায়ের পেটে ব্যথা, মা জননী বলছে এই পানিটা পড়ে দিতে, এই পাতিলের মধ্যে পানি ঘটির মধ্যে পানি, এই পানি টানছি আপনি একটু ফুঁদে দেন পড়ে দেন, কেবলা জান হুজুর মিষ্টি করে হেসে দিয়ে বললেন বাবা বালক আজ আমার কাছে আয়, কত ভালোবাসতেন হুজুর কোনো দিন কাউকে দূরে ফেলে দেন নাই, হুজুর কোনো দিন ধাক্কা দেয় নাই, হুজুর কোনো দিন কাউকে কষ্ট দেয় না, খেবলা জান হুজুর দেখা যায় অনেক সময় চোরকে ধরে আনছে হুজুরের কাছে, হুজুর বলছে বাবা খবরদার ওদের গায়ে হাত দিবেন না, আপনারা যারা সবুজ 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 বাহিনীর দ্বারা কাজ করেছেন জানেন অনেকেই, কোনোদিন হুজুর চোরকেও মারতে দেন নাই, পকেট মার ধরে নিয়ে গেছে, হুজুর বলছে বাবা ওদেরকে ভালো করে খাবার দেন, তিনটা দিন খাবার দেন সুন্দর করে খাওয়ান এবং তারপরে তাদেরকে বিদায় করে দেন, এই তিনটা দিন তারা বুঝে গেছে চোর থেকে, তারা সঙ্গে সঙ্গে তারা নিজের ভুল বুঝেছে, কয় এমন বান্ধব জগতে পায় নাই, পকেট মারলাম মানুষের চিন্তায় করলাম তারপরও আমাদের গায়ে হাত দেয় নাই, তিন বেলা খাবার নিয়ে খাওয়ায়, এ যে কেমন মানুষ রে, এই মানুষের দরবারে আসুরি করা যাবে না, দেখা যায় পরের বার ওই পকেট মার একজন ভালো মানুষ হয়ে দরবারে আসছে, জোরে বলেন ঠিক কি না। আমার দেখা কথা বলি আপনারা অনেক মুরব্বী আছেন, হুজুর তাকে বুঝাইছে বাবা এই কাজটা ভালো না, পকেট মারা ভালো না, আসুরি করা ভালো না, বাবা অন্যায় করা ভালো না, আপনি আল্লাহর প্রতি রুজু থাকে এই শিক্ষা পৃথিবীর মধ্যে কেউ দেয় নাই, কোনোদিন কোনো মানুষকে দূরে ফেলে দেন নাই, হিন্দুদেরও দূরে ফেলে দেন নাই, খ্রিস্টানদের দূরে ফেলে দেন নাই, কারণ হিদায়তের মালিক আমার আল্লাহ। আমাদের দেশে কত বেশি সাপ দেখলাম শুধু মানুষকে ঘায়েল করে, এর কাছে যাওয়া যাবে না, এর দরবারে মহিলা যাওয়া যাবে না, এর দরবারে খ্রিস্টান যাওয়া যাবে না, এত মহামানব হতে পারে না, কারণ আমার দয়াল নবীর দরবারে অসংখ্য মানুষ আসতেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, কেবলা জান দয়াল নবী কোনোদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন নাই, দয়াল নবী প্রেম ভালোবাসা দিয়া প্রেমের মালা গলায় দিয়ে কালেমা ফরাইছে, সেই একই গুণে গুণান্বিত হইয়া জামানার মহাকামেল আর তসির জমিন আছে, কত ভালো খারাপ মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম কেবলা জানুদের পানিটা হাতের মধ্যে নিয়ে বলেন জান বাবা এই পানিটা বিসমিল্লাহ কই খাওয়ায় দেন, কে হুজুর ফু দিলেন না, বালক বালক হুজুর আমার মা তো আপনাকে ফু দিয়ে দিতে বলছে একটু পড়ে ফু দিতে বলছে, হুজুর বলেন যান বাবা আল্লাহ দয়া করবে মদিনাওয়ালার খাতিরে মারহাবা বলেন না, যান বাবা
পানিটা নিয়ে যখন বাবুর মা হাতে দিলেন, বাবুর মা জিগায় বাবারে পানিটাকে পড়ে দিছে। বাবু কয় মা না, হুজুর হাতের মধ্যে নিয়ে পানিটা হাতের মধ্যে নিয়ে হাত দিয়া ধরলেন আর বললেন যান বাবা খাওয়াই দেন। বাবুর মা কয় বাবা এই তো পড়া হয়ে গেছে আমার, খাতি দাও। সঙ্গে সঙ্গে পানিটা এক চুমুক খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ছিল তরে মাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদ ফুরি গাউসুল আজম আউলিয়ার সরদার তোমাকে দি আসেন আল্লাহ রহম। বাবা এই সন্দিনার শেখ আপনাকে হারাইয়া আজি হইয়াছি হয়রান। তুমি বিনে এ ভুবনে, তুমি বিনে এ ভুবনে আমার কেহ নাই। বাবা আপনি বিনে এই জগতে, আপনি বিনে এই জগতে বান্ধব কেহ নাই। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার বাবুর মা ডাকতে বলে বাবুরে হুজুরকে বল যতদিন ইচ্ছে এই জমিনের মধ্যে থাকবে এই জমিনটা আমি বাবু, আমি বাবুর মা, ও বাবা আমি দান করে দিলাম এই জমিনের মধ্যে, উনি যাইছে নামাজ পড়বো, বইয়া রোজা রাখবে, ইবাদত বন্দেগি করব। আমি বাবুর মা হইয়া বাবারে ওই ব্যক্তিকে, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটাকে আমি দান করে দিলাম এই জমিন থেকে, খবরদার আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবে না, ওই কামেল পীরের সঙ্গে বেয়াদবি করবে না। বাবু কয় মা তুমি কি বলো? কয় বাবা আমি তোরে বলে যাই, খবরদার ইনি সেই সাধক নয়, ইনি মহাসাধক মহাগুরু, এ যদি কষ্ট পায়, কষ্ট পাইলে বাবা সব শেষ হয়ে যাবে, খবরদার এই লোকটার সঙ্গে বেয়াদবি করবে না। আমার বাবারা বাবু কি করলেন, এই বাবু সেখানে যেখানে এ মুসলমান হিন্দু বিয়ে করলে প্রথম বউটা তাদের কাছে দেয়া লাগতো, যাদের বাড়ির সামনে দিয়া ছাতি মাথায় দিয়ে যাওয়া যেত না, যাদের বাড়ির সামনে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যেত না, ঘোড়ায় সুরে যাওয়া যেত না, সব সেরে কামেল পীরের পায়ে লুটিয়ে দিছে। আজকে যেখানে গরু কুরবানি হতো না, যেখানে নামাজ হতো না, যেখানে কোরবানি হতো না, যেখানে ঈদের নামাজ হতো না, জুম্মার নামাজ হতো না, সেখানে এমন মসজিদ হয়েছে যেখানে একসাথে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করে, সারা বিশ্বের তৃতীয় স্থান হলো বিশ্ব জাকের মঞ্জিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এমন দরবার পায় যেন ভুল না করি, অনুরোধ করে যাই বাবা আর কথা বাড়াবো না, কারণ দুইজন বিজ্ঞ আলেম আমার বন্ধু দুজনই। ও মুসলমান যাদের জন্য আপনারা পথ চেয়ে আছেন, ফরিদি সাহেব চলে আসছে, অনেকেই চিন্তা করছেন ফরিদি সাহেব আসবে কি আসবে না, যাকে পাওয়ার কষ্টকর সেও আমাদের মধ্যে হাজির। মাওলানা বাজান মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব উনিও আসছে, সুতরাং আমরা বড় ভাগ্যবান। আজকে তাদের থেকে আলোচনা শুনবো, বিলাল ভাই বলছে আমরা মেহমান, হাসান ভাই বলছে আমাদের মেহমান, আমিও বলি ওরা মেহমান, আমি ওনাদের মেহমান হতে চাই না, আমিও বাড়ির ছেলে হতে চাই। একটা দাবি করে যাই, যতদিন পর্যন্ত দেহের মধ্যে জান আছে মুজাদ্দেদের তরিকা ছাড়বো না। আসরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মুসলিম মিল্লাতের ইতিহাসকে আমাদের মধ্যে ঝামেলা। আমি আলেমুল আমাদের কে বলবো, তারা আলোচনা করবেন, যারা শুনবেন দিলের কান্ডা লাগায় শুনবেন। মুসলমানদের ঈদের সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু ঈদে মিলাদুন্নবী চলে, এখন আমাদের দেশে অধিকাংশ আলেমরা ঈদে মিলাদুন্নবী মানেন না। মুসলমানদের ঈদের সংখ্যা হলো পাঁচটা, কয়টা? জোরে চিল্লা আর একবার বলেন কয়টা? পাঁচটা। নাম্বার ওয়ান ঈদ হলো মুসলিম মিল্লাতের, এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান আজকে মেগা জলসা চান্দিনার জমিনে হয়, চান্দিনা বাসি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকে আমার নবী আগমন করেছে খুশি না বেজার? একমাত্র জন্ম নাই কার, আমার আল্লাহর, পৃথিবীর মধ্যে সব মাখলুকাত জন্ম নিছে, জন্ম নেয় না আমার আল্লাহ। আল্লাহ বলেন কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহ
আদম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আমার আল্লাহ ডাক দিবে বলা হাবিব। আপনি ওদেরকে জানা দেন, কুল আপনি বলেন, আপনি বলে দেন ওই আল্লাহ ডাকতে বলে আমার নবীর হাবিবদের জানা দেন, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিই নাই পৃথিবীর মধ্যে, আর আমি কারুর থেকে জন্ম নিই নাই, কারুর আমি জন্ম দিই নাই, আর আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নয়। সুতরাং এদার আমরা বুঝতে পারি, আমার আল্লাহ জন্ম নেন নাই, নবীজির জন্ম নিছেন, আর আমার নবী জন্ম নিছে এই জন্য মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি এর নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে তৃপ্তি যাব আমি সোনা। এ মদিনার পাগলেরা জোরে, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, আরে যাই মধু কোথাও মেলে না, কোথাও মেলে না গো, যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান এই জন্য জামানার মহাকামিল আমার দয়াল ফির খাজা বাবা সুইদাল্লা মা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম অন্তরে যার নাই, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। এই জন্য বিশ্বলীর কদমে গেলে আগে শেখায় দয়াল নবীর প্রেম, আগে শেখায় দয়াল নবীর ভালোবাসা, জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আজকে যারা মিলাদুন্নবী মানে না কেমন মুসলমান, কারণ আল্লাহ নিজে জন্ম নেয় নাই, সবই জন্ম দিছেন পৃথিবীর মধ্যে, সবই জন্মগ্রহণ করছে মুসলমান। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কারোর জন্ম দেন নাই, কিন্তু পৃথিবীর মধ্যে নবী রাহমাতুল আলামিন শরিয়াতের জগতের মধ্যে আমার নবীর মায়ের নাম ছিল আমিনা, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, জোরে বলেন মারহাবা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নবীর দাদির নাম ছিল ফাতিমা, আমার নবীজির দাদির সংখ্যা ছিল ছয় জন, এদের মধ্যে আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির মুসলমান শুনে নাম দেলের কান্ডা লাগায় শুনে নেন, আমার নবীর চাচার সংখ্যা ছিল নয় জন, এদের মধ্যে ইমানদার হলো দুজন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। এই বাকি সাতজনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, ওই সাতজনের বংশধার যারা নবীর মিলাদ মানে না তারা, ওই সাতজনের বংশধার যারা নবীর মিলাদ অস্বীকার করে তারা, জোরে বলেন ঠিক কিনা। ওই সাতজনের বংশধার যারা নূরের নবী মানে না তারা, সাতজনের বংশধার যারা মিলাদ ক্যাম্প করে না তারা, জোরে বলেন ঠিক কিনা। ওই সাতজনের বংশধার যারা নবীকে মাটির মানুষ কয় তারা, জোরে বলেন ঠিক কিনা। এর দাড়ি টুপি দেখে ভুলে যাওয়া যাবে না, দাড়ি টুপির মধ্যে বোমাও থাকতে
পান ঠিক কিনা? দাড়ি লাগাইছে খুব ভালো, পাগড়ি নিছো, সেন লাগাইয়া মানুষে বোমা দিয়া মারব, জোরে কন ঠিক কিনা? দুকা দিয়া না, দুকা দিও না। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়ান আর একজনের নাম হযরত উমর, বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশ্মনী করেছে। ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর মিলাদ কিয়াম কোনোদিন মানে না, তারা ওই 4 জন মহিলার বংশধর যারা মুসলমান শুনে নেন ঈদে মিলাদুন নবী মানবে না, তারা সারা সাত কত রিল অঙ্ক জানে না রে? 11 কত? 2 আর 2 কত? 7 জন রাসূলুল্লাহর পক্ষে আর 11 জন বিপক্ষে। গত মিলাদুন্নবী দেখলাম সারা বাংলাদেশ থেকে অনেক লোক গিয়েছে দরবারে, কেবলা জান ওদের একটা সিম টিকট সে খালি কথা বোঝেননি, হঠাৎ করে সব উষা রায় ফেলছে, জোরে খান কথা কর না কেন? পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়, বলেন পীরে যারে দয়া করে আর মোর দাদেল তার জিন্দা হয়, আরে অকুল দরিয়ার মাঝে ডোবানো কবে সে দেখ না করিল অমূল্য চকুর, কেবলা যেন হুজুর বলতেন আমরা না, হুজুর পাক ছন্দ কেটে কেটে এরকম শেষ রাত্রে বলতেন, দেখ না ফরিদ করিল ইব্রাহিম, দুনিয়ার আমি তো ছেড়ে দিছি, আমাদেরও ছাড়তে হবে, যদি বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনালান, আমি কথা বলতেছি না, মুসলিম মিল্লাতের 5টাই নাম্বার 1 ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানে না তাদেরকে বলবেন সূরা ইখলাসটা পড়তে, ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে, তাফসির করতে, যে আল্লাহ তো কারো থেকে জন্ম নেন নাই, নবী তো জন্ম নিছে, তাহলে মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্মগ্রহণ, জন্ম বজান রে, তাহলে আমার নবী দুনিয়াতে শরিয়াতে জন্মগ্রহণ করেছে, সুতরাং আমার নবীর মিলাদ হয়েছে। এই মিলাদ যারা না মানে সবচেয়ে 1 নম্বর কুফুরি করে, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, নাম্বার 2 ঈদুল ফিতর, নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো বাদনি ঈদুল আযহা, নাম্বার 4 হলো ইয়াউমুজ জুম্মা, নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এখন আমাদের দেশের কিছু আলেম এই 5টা মানে না, 2টা মানে, মানারও একটা কারণ আছে, কারণটা আপনাদের জানালে বেশি খুশি হবেন। নাম্বার 1 ঈদ মানে একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় কিছু যাকাত ফিতরার টাকা, এটা হাত পেতে খাইতে মজা লাগে, ধরে কোন ঠিক কিনা? কারণ এই যাকাত ফিতরার দ্বারা ভিক্ষা করে খাওয়ার অভ্যাস, যারা অভাবী আমি এদেরকে বলি অভাবী, অভাবের তারণ নাই, খালি হাত পেতে বেড়ায়, বাড়ি বাড়ি হাত পেতে বেড়ায়, দরজায় ধন্না পাতে, কারণ এই সমস্ত অভাবীরা, এই অভাবীরা কি কয়ে কয়ে যাকাত ফিতরার টাকাগুলো আমাদের দেন, নিয়া এখন নিজের আত্মসার করে, এদের কাছে ঈদুল ফিতর জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ নয়। এ মুসলমান আর একটা ঈদ হলো ঈদুল আযহা, যেটা পাওয়া যায় ছাগলের চামড়া, গরুর চামড়া, মেশির চামড়া, এটাও দিয়া কিছু কিছু খাওয়া যায়, কিছু পকেট গরম হয়, এই জন্য এই 2টা ঈদ জায়েজ। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বড় কষ্ট, এখানে
যেখানে দেবার বেলা কয় আলহামদুলিল্লাহ, নিয়ার বেলা কয় আলহামদুলিল্লাহ, দেওয়ার বেলা কয় নাউজবিল্লাহ, কয় দিবা আলহামদুলিল্লাহ, কয় নিবা, কয় দিবা কয় নাউজবিল্লাহ, নিবা আলহামদুলিল্লাহ, কথা বুঝেন নাই? এই হাতটা ভালো ইসলামের জন্যে। সুতরাং ঈদ মিলাদুন্নবী আমরা যারা উদযাপন করি, নিজের পকেটের টাকা খরচ করে রসূলের মহব্বতে উদযাপন করি, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের দেশে তথা কথিত জ্ঞান পাপী কিছু, এই জ্ঞান পাপীরা বলে ঈদে মিলাদুন্নবী, আরে ঈদে মিলাদ যদি না হয় তোর মৃত্যু, তোর কেমনে জন্ম হলো? তুই তো জন্ম স্বীকার করিস, মিলাদ শব্দের তো জন্ম, ঈদ মানে আনন্দ। নবীজি আসছে, আপনার 10 বছর বিয়ে করছেন, 10 বছর পরে যদি আপনার একটা ছেলে হয়, খুশি না বেজার? নবী আইসে খুশি হয় নাই, কথা বলেননি? লেখাপড়া শিখে চাকরি করতেছেন, একটা ভালো চাকরি পাইছেন, খুশি না বেজার? নতুন একটা কাপড় কিনছেন, খুশি না বেজার? এবার ভালো ভালো সুন্দরী একটা বউ পাইছেন, খুশি না বেজার? কথা কয় না? তাহলে নবী আসছে, এটা খুশি না বেজার? কথা কন, যারা বেজার হইছে ওদের যখন কবরে শোয়াবেন, কই বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতে না ওয়া লা মিল্লাতে কুত্তাউল্লাহ, কুত্তার জন্ম পালন করো, হ্যাপি বার্থডে পালন করো কুত্তারে, আর আমার নবী আগমন করলে এটা পালন করো না, আজ বেদাত বানাও। কই থেকে পাইলা ফতোয়া আলেম সাহেব, জোরে বলেন ঠিক কি না? এ সমস্ত রাসূলের দুশমন, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নাই নবী বিনে কোনো গতি নাই, সেই নবীর প্রেম শিকায় জামানার মহাকামেল খাজা বাবা সিদাল্লা মা ফরিদপুরি, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বাগান, এর তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বাগান। বাবা এই চট্টগ্রামের আছে তোমাকে হারাইয়া বাবুজান হইয়াছি হইরান, তুমি বিন আশিকদের তুমি বিন জাকেরদের কেউ তো ভালো বাসে না, তুমি বিনে এ আশিকের মনের ব্যথা কেউ তো বোঝে না, বলেন গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের। কিবলা জান হুজুরের শান মানের উপরে আমি আগেই বললাম যে হুজুরের শান মানও কথা বলতে হবে, কারণ এই বাংলাদেশ ওলি আল্লাহদের জন্য ইসলাম পাইলাম, আজকে নবী চিনলাম, বাংলাদেশে কোনো নবীগণ আসে নাই, বাংলাদেশে নবীর প্রেম শিক্ষা দিছে আল্লাহর ওলিগণ, তাদের মধ্যে অন্যতম হলো আমার দয়াল পীর খাজা বাবা সিদাল্লা মা ফরিদপুর। আমার বাবারে কেন ফরিদপুরি? পৃথিবীর মধ্যে হুজুর বলেন বাবা, যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ পুরিয়া আমার রাসূলের ভালোবাসায়, যদি কোনো ব্যক্তি মহব্বতে নবীর উপরে দুরুদ পড়ে, স্বপ্নের ঘরে নবীজির দিদার হয়ে যায়, কারণ একবার যদি দুরুদ শরীফ পড়ে তার আমল নামায় 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন, একবার যদি পৃথিবীর মধ্যে নবীর দুরুদ কোনো ব্যক্তি পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, জোরে বলেন মারহাবা। 10টা গো মুসলমান, একবার যদি নবীর উপরে কোনো ব্যক্তি দুরুদ শরীফ পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। আমার কেবলা জান হুজুর কত ভালোবাসত নবীকে,
একবার নয় দুবার নয় সাতশো বাইশ বার দুরুদ শরীফ পড়ে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের বাইরা জোরে বলেন ঠিক কিনা? কয়বার দুরুদ শরীফ পড়ে? তাহলে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি দুরুদ শরীফ ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, সে আর কেউ নয় আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা আমার। এই জন্য একটা গজল কেবলা দান হুজুর বলতেন, আমার মনে পড়ে গেল গবনি, এরে কামার দয়াল বাবার নহকায়ার খাজা বাবা নামার দয়াল নবীর তরিকায় খাজা বাবার নৌকায় আয় কে যাবি তোরা আয় রে আয় বলে না আয় কে যাবি তোরা আয় আয় রে ওই নৌকার মাঝি আমার দয়াল নবীজি ওই নৌকার মাঝি আমার দয়াল নবীজি হাল তৈরাছে খাজাবা আবাই রে মুজাদ্দিদি তরিকায় খাজা বাবার নৌকায় আয় কে যাবি তোরা আয় আয় রে আয় খাজার বাড়ি যাইতে হবে আদব কায়দা শিখতে হবে বাবার বাড়ি যাইতে হবে আদব কায়দা শিখতে হবে ওরে বিয়াদুবি করলে দাবি মা আর রে আর মুজাদ্দিদের তরিকায় খাজাও বাবার নৌকা আরে আয় কে যাবি তোরা আবার ফিরত মুশিফ আল্লাহ বাসায় রাখুক। দোয়া করি যেহেতু আমরা সময়ের অভাব বাবা, সময়ের অভাব আপনাদের মাঝে অনেক আলোচনা আছে, আমরা ওলি আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক হতে চাই। আর যখন যে চাচা মিয়া যান কেবলা যান হুজুরের অবর্তমানে আসেন কে? মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব সদা সর্বদা আপনার সাথে কথা বলতে পারেন না, তার প্রতিনিধি হয়ে আগামী দিনে সিফা সালা যিনি আমাদের চাচা বড় চাচা যান রাতে ফুটল রে পল রঙ্গেন গলের লালা হায় হায় রঙ্গেন গলের লালা সাহারা তে ফুটল রে পল আর সেই পল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই পল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সাহারা তে ফুটল রে পল রঙ্গেন গলের আলা হায় হায় রঙ্গেন গলের আলা সাহারা তে ফুটল রে পল আইর সেই পল রে খোঁজব তে রাজ দুনিয়া মাতোয়া আলাহার সেই পল রে খোঁজব তে রাজ দুনিয়া মাতো আলা সাহারা তে ফুটল রে পল আরে কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি আলা কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি আলা সাহারা তে ফুটল রে পল রঙ্গেন গলের আলা হায় রে রঙ্গেন গলের লালা সাহ
রাতে ফটল রে ফল আল্লাহ এর ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মা আল্লাহর ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মা আল্লাহ সাহারা তে ফটল রে ফল আল্লাহ আমার মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না কেমন করে যাই ঘরে আল্লাহ রে তোর জান্নাতের বাগান শহরে আল্লাহ আল্লাহ আমার মন চলে তো প্রাণ চলে না প্রাণ চলে তো মন চলে না আমি কেমন করে যাই ঘরে আল্লাহ রে তোর জান্নাতের বাগান শহরে আল্লাহ আল্লাহ আরে দয়া সংসারে হায় হায় আমি পাপি সংসারে এ আল্লাহ রে তোর প্রেমে রি জান্না তো সেরে আই আল্লাহ আল্লাহ জোরে জোরে আমার প্রাণ চলে তো মন চলে না প্রাণ চলে তো মন চলে না আমি কেমন করে যাই ঘরে আল্লাহ রে তোর জান্নাতের বাগান শহরে আল্লাহ আল্লাহ আরে দয়া আমি পাপি এই সংসারে হায় হায় আমি পাপি সংসারে আল্লাহ রে তোর জান্নাতের বাগান শহরে আমার মন চলে তো প্রাণ চলে না মন চলে তো প্রাণ চলে না আমি কেমন করে যাই ঘরে আল্লাহ রে তোর জান্নাতের বাগান শহরে আল্লাহ আল্লাহ দয়াল পীরের মুরিদ আমি খাজা বাবার মুরিদ আমি কান্দি জান্নাতের বাগানে কার কান্দি জান্নাতের বাগানে বাজান রে তোর প্রেমের মায়ার বা আদন সিরে এই আল্লাহ আল্লাহ আমার প্রাণ চলে তো মন চলে না প্রাণ চলে তো মন চলে না আমি কেমন করে যাই ঘরে বাজান রে তোর প্রেমের মায়ার বা আদন শহরে আল্লাহ 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 কবুল করুক।